দেখ ওই যে বুঝছি কি কারণটা বুঝছ না হ্যাঁ বাবিরে ধরলে তাও মারবো আপনাকে কি জন্য এটা বাইরে যাও এটা ভিতরে জায়গাটা ভিতরে আমার ভিতরে বাইরে যাও কেমনে আপনি এয়ারপোর্টে টলি ধরবেন না দেখুন আপনি ও আচ্ছা বুঝছি আমরা এখন ওয়াদিয়া জিন লাস্ট মান্থ এখানে আর কোন আমি চারপাশে পাহাড় দেখে আমরা এদিক থেকে আসছি দেখেন এসে এই যে রাস্তা 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 এই যে পাহাড় হ্যাঁ কি না এটা হঠাৎ করে হবে সবাই দেখেন এই যে জিন চারপাশে ওয়াদিয়া জিন পাহাড় আমি আপনাদের গাড়ি স্টার্ট ছাড়া চলবে দেখাবো এখানে বড় বড় পাহাড় হ্যাঁ এখানে কিন্তু শেষ সবাই ঘুরতে আসে পিকনিক করতে আসে আমি আবার দেখাই আমরা এদিক থেকে আসছি মদিনা শরীফ থেকে এই রাস্তা এসে শেষ চারপাশে পাহাড় 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 খেয়াল করেছেন পাহাড় 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 এখন আমাদের গাড়ি স্টার্ট আছে না আজ আমি গাড়ি স্টার্টে আছি গাড়ি বন্ধ করলো এখন কিন্তু গাড়ি স্টার্টে আছে হ্যাঁ এই যে আবার বন্ধ করেন তো গাড়ি বন্ধ এবার দেখেন গাড়ি নিজে নিজে চলবে ছেড়ে দেন দেখেন দেখেন আমি দূরে যাচ্ছি আপনারা দেখেন দেখেন গাড়ি নিজে নিজে চলছে সবাই সুবহানাল্লাহ বলেন গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ নিজে নিজে চলছে ওই যায় ড্রাইভার সাহেব দেখেন নিজে নিজে চলছে এটা জিন পাহাড় নিজে নিজে গাড়ি চলে স্টার্ট না থাকলেও বন্ধ থাকলেও আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন গাড়ি স্টার্ট দিয়েছে আপনি দাঁড়ায় থাকেন গাড়ি উনি ব্রেক করে আটকে রেখেছে আমি যাচ্ছি আবারও দেখাচ্ছি এখন কি বন্ধ আছে এখন আবার লাইভ দেখাই দিছি হ্যাঁ আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য ধরেন আমি গাড়িতে উঠেছি এখন গাড়ি নিউট্রালে আছে ড্রাইভার সাহেব পা উঠে দিয়েছে আমাদের বাংলাদেশি ড্রাইভার সাহেব দেখেন গাড়ি নিজে নিজে চলতেছে দেখছেন কারো কোনো সন্দেহ আবারও দেখাই নিউট্রালে আছে দেখেছেন এবং এই যে পা দুইটা উঠানো ওই পাটা একটু উঠে রাখেন তো ড্রাইভার সাহেব না থাক উনি গাড়ি থেকে বের হয়ে গেছে দেখেন দেখছেন আল্লাহর কি কুদরত গাড়ি নিজে নিজে এখনো চলছে আর কি দেখাতাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য এনেছি সবাই বলেন সুবহানাল্লাহ গাড়ি চলতেছে হ্যাঁ তেল খরচ হইতেছে না কোনো অসুবিধা নেই নিউট্রাল আবারও দেখাই নিউট্রাল আর দেখেন সামনে পাহাড় এই যে গাড়ি চলতেছে পাশে দেখেন এই যে গাড়ি এবং কত বেগে আছে এখন 30 এর মতো 50 100 120 আরো উঠে যাবে আস্তে আস্তে এখন দেখেন দেখাচ্ছে 30 এর মতো আছে 120 বাড়তেছে 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 নিজে নিজে নিউট্রাল অবস্থায় 120 নিউট্রাল অবস্থায় দেখেছেন 120 কি অবস্থা গাড়ি কত দ্রুত যাচ্ছে 120 কিলোমিটার 120 কিলো পর্যন্ত উঠে ড্রাইভার সাহেব যেটা বললো উনি আমাদের বাংলাদেশি একজন ড্রাইভার, দেখেন ড্রাইভার পাটা সব উঠানো, দেখেছেন। আবারও দেখেন নিউট্রাল 50, দেখেন আস্তে আস্তে বাড়তেছে 50। সাইটের উপরে উঠছে কিন্তু গাড়ি নিউট্রালে আছে স্টিল। নিউট্রাল এন্ড দেখেন সবুজ হলুদ লাইট জ্বলতেছে খুব দ্রুত। এই যে পাশে পাহাড়, আরামে কি পড়া যাবে এখন গেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেশি টাইম দিব না। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আমি আমার লাইভ বন্ধ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন। চলক, হ্যাঁ আচ্ছা চলক চলক, আমরা কিন্তু তেল ছাড়া গাড়ি চলতেছে এরকম। আমরা নূর ভাইয়ের আজকে টাকা কম দিব কারণ ওনার তেল লাগতেছে না। কি নূর ভাই, একটু সালাম দিবেন নি সবাই রে? হ্যাঁ নাকি না, উনি সালাম দিতে চায় না। সালাম দিছে কিন্তু চেহারা দেখাইতে চায় নাই। অসুবিধা নেই, আমাদের বাংলাদেশি ভাই হাজি, পুরো নাম কি আপনার? নুরুল হক সাহেব। দেখেন কত জোরে চলছে এখন, 80 উপরে আছে কিন্তু নিউট্রাল স্টিল। নিউট্রাল 80 নিউট্রাল, হ্যাঁ। এই যে দেখেন উনি পা উঠিয়ে রাখছে, শুধু ব্রেকের সময় ব্রেকে ধরবে কারণ সামনে আবার না হলে গাড়ি আরেকটা আসলে সমস্যা। কত জোরে চলতেছে, 190 উঠে গেছে এটা। 100 উপরে উঠছে, 90 এর উপরে, 100 কাছাকাছি। দেখেছেন সবাই সুবহানাল্লাহ বলেন। এটা কত কিলো পর্যন্ত চলবে? 11 কিলোমিটার। এই টোটাল রাস্তাটা 11 কিলোমিটার নিয়ে অসংখ্যভাবে গাড়ি চলে। শুধু গাড়ি না, পানি নিজে উঠে যায়, আবার যে কোনো কিছু, ট্রাক বা সব অটো চলে এখানে, কারো কোনো নিয়ন্ত্রণ লাগে না। এখন 100 আল্লাহু আকবার। হ্যাঁ দেখেন চলছে। ওনার পা কিন্তু স্টিল এখনো উঠানো, পা উঠে রাখছে, বাম পা রেখেছে শুধু যদি ব্রেক করতে হয় কারণ অপর দিক থেকে গাড়ি আসছে। এই জন্য এখানে এই পাশে সূর্য নামতেছে এখন 110-এ আছে, 110 কিলোমিটার পার আওয়ার। সবাই ভিডিওটি লাইভ ও শেয়ার করে দেন। এখন ব্রেক ধরতে হবে কারণ মাত্রাতিরিক্ত গতির উপরে উঠে যাচ্ছে। দেখেন সব গাড়ি, সামনে গাড়িও চলছে উইদাউট, দেখেন পিছনে লাইট টাইট কিছু। এই যে এই গাড়িও চলছে উইদাউট ইয়া ছাড়া, মানে স্টার্ট ছাড়া গাড়ি নিজে নিজে চলতেছে। এই যে সামনে অনেকে টেস্ট করে দেখছে, ওই যে পানি নিজে নিজে সামনে চলে যায়। গাড়ি এখনো স্টিল, এখনো তো বন্ধ আছে। হ্যাঁ ব্রেক করে উনি গতি কিছুটা কমিয়েছে। এইভাবে টোটাল 11 কিলোমিটার নিজে নিজে চলবে গাড়ি। হ্যাঁ আমরা চলে যাই, আমরা মদিনা মনোয়ারার দিকে আবার চলে যাচ্ছি। এখনো গাড়ি চলে, এখনো গাড়ি নিজে নিজে চলছে। আপনারা দেখেন, দেখেন গাড়ি নিউট্রালে আছে এখনো। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমাকে একটু দেখাই, আপনারা তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন। নাম বলেন আপনার। আমাকে চিনে সবাই না? আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। মাশাআল্লাহ। ড্রাইভার সাহেব আমাদের বাংলাদেশি ড্রাইভার। উনি কত বছর এখানে? আপনি 23 বছর ধরে আছে। উনি সব চিনে। আপনারা যারা মদিনা আসেন আমার থেকে নাম্বার নেবেন, উনি আপনাদেরকে সার্ভিস দিবেন ইনশাআল্লাহ। নাকি না আপনি বলেন, আমি তো মুখস্থ নাই। আচ্ছা যাই হোক, উনি সব চিনে। আপনারা ওনার কাছে, আমার কাছ থেকে নাম্বার নিতে পারেন যারা আসবেন। উনি আপনাদের ঘুরে ঘুরে দেখাবে, দেখার দরকার আছে। জি উনি সব আরবিতে বাংলায় বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। দেখেন সব চারপাশে পাহাড় এবং গাড়ি কিন্তু এখনো স্বয়ংক্রিয় নিউট্রালে আছে, গাড়ি নিজে নিজে চলছে এখন। অনেকক্ষণ ধরে আমি লাইভ করছি। এই আমার ফেসবুকে বলছি। হ্যাঁ আমার দেখেন চলছে তো চলছেই গাড়ি। হ্যাঁ চলছে তো চলছেই, আমরা কিন্তু টানা লাইভ করতেছি। হ্যাঁ 11 কিলোমিটার চলবে নিজে নিজে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে। এখানে অনেকে হয়তো চিন্তা করবেন যে বৈদ্যুতিক চুম্বকীয় কিছু আছে কিনা। যদি চুম্বকীয় হইতো তাহলে কিন্তু পানির বোতল উল্টা ঘুরতো না, পানির সাথে চুম্বকের কোনো সম্পর্ক নাই, পানি উল্টা যেত না নাকি। সো এখানে অবশ্যই আল্লাহর কুদরত মুজিজা ক্ষমতা এখানে দেখানো আছে। আসলে সৌদি আরব এমন একটা রাষ্ট্র যেখানে আল্লাহ আমরা সামনে যাচ্ছি, এখনো গাড়ি স্বয়ংক্রিয় চলছে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইভ, নিউট্রাল দেখেন, দেখা যাচ্ছে। আমরা একটা পর্যায়ে গিয়ে 11 কিলো যখন শেষ হয়ে যাবে আমাদের আবার সেলফ স্টার্টিং এ দিয়ে দেন আমাদের গাড়ি চালাতে হবে। এখন গাড়ি নিজে নিজে চলছে, এটা আমার দেখা বাকি ছিল। দেখেন এখনো নিউট্রাল, এই যে এখন আস্তে 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 কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। এই যে দেখেন কমে যাচ্ছে আস্তে 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 আস্তে, মানে যেটা আমরা জিন পাহাড় বলি যে এরিয়াটা 11 কিলোমিটার সেটা প্রায় শেষ। আস্তে আস্তে নিজে নিজে এখন কমে যাবে গতি। দেন আপনার গাড়ি আবার স্টার্টে চালাতে হবে। এখানে কিছু নেটওয়ার্ক প্রবলেম হয়, যার কারণে আপনারা হয়তো সরাসরি লাইভে একটু বিঘ্ন ঘটেছে। এখন আবার লাইভ চলছে, দেখেন আস্তে আস্তে গতি নিচে নেমে আসছে। এখনো নিউট্রাল আছে, যে সবুজ হলুদ লাইট দেখা যাচ্ছে, নিউট্রাল গাড়ি এখনো নিউট্রালে আছে। আমি এই পাশে আছি, নিউট্রাল চলছে, চলতে থাকো যতক্ষণ পর্যন্ত না বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কমে যাচ্ছে আস্তে 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 গতি, 70 কিলোমিটারে চলে আসছে। এটা গতি চলতে শুধু এখন শুধু যেই স্বয়ংক্রিয় গতি ছিল, এই যে অলৌকিক সেই গতিতে গাড়ি চলছে। আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, পাহাড় আছে, পাহাড় আস্তে আস্তে দেখেন কমে গেছে 60-এর নিচে। এখনো গাড়ি চলছে কিন্তু উঁচা নেচা পাহাড়ের মতো রাস্তা, কিন্তু পাহাড়ের উঁচু নেচে উঁচু নিচু উঁচু নিচু। এসি চলবে কেন, গাড়ি তো বন্ধ। আমরা দিন আপনার গাড়ি আচ্ছা, এই যে নিউট্রাল এখনো চলছে, দেখছেন নিউট্রাল আস্তে আস্তে কমে যাচ্ছে। সামনে রাস্তা কারবার শেষ, এখন শেষ, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সন্দেহ আছে ভাবি? না, কোনো সন্দেহ নেই। দেখেন এই যে কমে যাচ্ছে, এখন স্টার্ট আছে, এই শেষ হয়ে গেল আমাদের গতি শেষ। আমরা এখন গিয়ারে দিব, এই যে স্টার্ট দিয়েছে এখন আমাদের। দেখেন আমরা এখন ড্রাইভে আছি, ড্রাইভ এই যে বাড়াচ্ছে, ওটি ড্রাইভে আছি, এটা উঠানো যায়। হ্যাঁ, ওই যে বোঝা যায় যে উঠানামা করে, এই যে ডিতে আছি ড্রাইভ। এখন আমরা ড্রাইভে আছি, আমরা আবার মদিনা আলমনোয়ারার দিকে ফিরে যাচ্ছি। তাহলে এখানে জিন পাহাড় যদিও বলে, বেসিক্যালি এখানে কোনো জিন টিন আমরা খুঁজে পাই নাই, জিন নাই। জিন থাকলে হয়তো কিছু বাংলাদেশে এখন আছে, এখানেও থাকতে পারে, আমরা দেখি নাই নাকি। কিন্তু এটা মহান আল্লাহ পাকের কুদরতি নিদর্শন, যেটা সৌদি আরবেই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।